বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ইস্যুগুলিকে তৎক্ষণাৎ চাঙ্গা করে তুলতে চাইছে। জাতীয় দলগুলি যেমন অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নকে হাতিয়ার করে এ রাজ্যে নির্বাচনে লড়াই করতে চাইছে, ঠিক তেমনিভাবে আঞ্চলিক দলগুলিও কিন্তু তাদের নিজস্ব জাতিগত সত্তা সংশ্লিষ্ট বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের নিজস্ব ভোট ব্যাঙ্ক দখল করার চেষ্টা চালাচ্ছে। আইপিপি যেমন 2018 সালে ত্রিপুরায়ণ ইস্যুকে সামনে রেখে ব্যাপক সাফল্য লাভ করেছিল, ঠিক তেমনিভাবে এবারের তথা এডিসি এলাকার শাসক দল ত্রিপুরা মাথাও কিন্তু গ্রেটার ত্রিপুরায়ণ ইস্যুকে সামনে রেখে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে চাইছে। এরই পাশাপাশি ত্রিপুরা মাথার সুপ্রিমো নতুন করে আরও একটি বিষয়কে রাজনৈতিক ময়দানে ছেড়ে দিয়েছেন, তা হলো এনআরসি। এই এনআরসি আগামী দিনে নির্বাচনে এক বিরাট ইস্যু হতে চলেছে। আগামী দিন এই বিষয়কে কেন্দ্র করে এ রাজ্যে রাজনীতি আবারও উত্তল হবে, সেটা নিশ্চিতভাবে বলা যায়। এনআরসি প্রসঙ্গে আবারও মহারাজ প্রদ্যুৎ কিশোর দেবরণ যে বক্তব্য উপস্থাপন করছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, जो बड़ा बड़ा भाषण देता था कहां है? मैं आज भी यहां में बोल के बोल सकता हूं कि एनआरसी त्रिपुरा में होना चाहिए और जो इलीगल इमिग्रेंट्स है उनको डिटेक्ट डिलीट रिपोर्ट करना चाहिए, इलीगल को।